আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দুয়ায় ভালো আছি আমি নাজমা খাতুন সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদের ধনাত্মক শব্দ নিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধনাত্মক শব্দ আলোচনা করার পূর্বে শব্দ কি সেটা জেনে জানা আমাদের দরকার শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি আর ধনাত্মক শব্দ কাকে বলে ধনির অনুকরণে যে শব্দের সৃষ্টি হয় তাকে ধনাত্মক শব্দ বলে আর ধনাত্মক শব্দের অপর নাম হলো অনুকৃতি বিশিষ্ট শব্দ বা অনুকার শব্দ অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে তাহলে ধনাত্মক শব্দ হতে হলে অবশ্যই হতে হবে স্বাভাবিক এবং অনুকৃতি বিশিষ্ট তাহলে অনুকৃতি বিশিষ্ট শব্দ বা অনুকার শব্দ বা ধনাত্মক শব্দ আসলে কি যে শব্দ একই শব্দ দুইবার ব্যবহৃত হয় তাকে ধনাত্মক শব্দ বা অনুকৃতি বিশিষ্ট শব্দ বলে তাহলে ধনাত্মক শব্দ কোনগুলো আমরা খেয়াল করি উদাহরণের মাধ্যমে যেমন আছে ঘেউ ঘেউ মরমর। এছাড়া আরও আছে ঠা ঠা তাহলে ঘেউ ঘেউ শব্দ দ্বারা বোঝাইছে যে কোনো পশুপাখির ডাক আর বস্তুর কোনো আওয়াজকে বোঝাইছে যে মর্মর অর্থাৎ ঘেউ ঘেউ দ্বারা কুকুরের ডাক বা ধ্বনিকে বোঝানো হয়েছে আর মর্মর দ্বারা গাছ ভেঙে পড়া শব্দকে বোঝানো হয়েছে এছাড়া আরও আছে ঠাঠা অর্থাৎ রোদের তীব্রতার অনুভবকে ঠাটা বলা ঠাঁটা বলে অভিহিত করা হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধনাত্মক শব্দ হলো কতকগুলো ধ্বনির মিলিত রূপ তাহলে ধ্বনির মিলিত রূপ বলতে এখানে ধ্বনি হচ্ছে কতকগুলো বর্ণের সমষ্টি অর্থাৎ ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিঃসৃত উচ্চারণ অন্যভাবে বলা যায় ধ্বনি হচ্ছে আওয়াজ অর্থাৎ মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাই ধ্বনি আর ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে তাহলে আর এই ধ্বনির মিলিত রূপ হয় দুইটা নিয়মে যেমন একদিকে কানে সোনা ধ্বনির অনুকরণের শ্রেষ্ঠ অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতি অনুভূতির প্রতীক অর্থাৎ ধনাত্মক শব্দ যে ধ্বনির মিলিত রূপ এই ধ্বনি দুইটা নিয়মে গঠিত হয় একটা হলো কানে সোনার অনুকরণে আর একটা হলো অনুভূতির প্রতীকে প্রতীকের মাধ্যমে তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আসতে পারে যে ধনাত্মক শব্দ কতকগুলো কিসের মিলিত রূপ ধ্বনির মিলিত রূপ আরও আসতে পারে যে ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ থাকে না অর্থাৎ ঘেউ ঘেউ মর্মাল ঠাঠা এই শব্দগুলোর কোনো নিজস্ব অর্থ থাকে না যখন বাক্যে ব্যবহৃত হয় তখন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে অর্থাৎ সেটা সক্রিয় বাক্যে পরিণত হয় তাহলে ধনাত্মক শব্দকে শব্দের নিজস্ব কোনো অর্থ থাকে না যখন বাক্যে ব্যবহৃত হয় তা একটি তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব যে ধনাত্মক শব্দ বা অনুকৃতি বিশিষ্ট শব্দ আসলে কি কি হতে পারে যেমন মানুষের ধ্বনির অনুকৃতি এখানে আরও আছে ধনুর অনুকৃতি বস্তু ধনু ধ্বনির অনুকৃতি আর অনুভূতির কাল্পনিক অনুকৃতি তাহলে মানুষের ধ্বনির অনুকৃতি অর্থাৎ মানুষ যে ধ্বনি বা শব্দের বা আওয়াজের সৃষ্টি করে সেগুলোকে মানুষের ধ্বনির অনুকৃতি বলে যেমন হি হি হিহি শব্দ দ্বারা হিহি গুন গুন শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে এত হিহি করে হাসার কারণ কি কিংবা মেয়েটি গুনগুন করে গান গাইছে এছাড়া আরও রয়েছে যে ভেউ ভেউ ট্যাটা খক খক অর্থাৎ লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো বা কানের কাছে এত ট্যাটা করো না কিংবা বুড়ো লোকটি খক খক করে কাটছে এরকম বিভিন্ন মানুষের ধ্বনির অনুকৃতি আছে এছাড়া রয়েছে জীবজন্তু ধনুর অনুকৃত অর্থাৎ জীবজন্তুর মাধ্যমে বা যে ধ্বনিগুলো বা আওয়াজ সৃষ্টি হয় সেটা হলো জীবজন্তু ধনুর অনুকৃতি যেমন কুহু কুহু মিউমিউ কুহু কু দ্বারা বোঝানো হয়েছে যে কোকিলের ডাককে আর মিউ দ্বারা বিড়ালের ডাককে বোঝানো হয়েছে অর্থাৎ জীবজন্তুর মাধ্যমে যে ধনির বা আওয়াজের সৃষ্টি হয় সেটা হলো জীবজন্তু ধনুর অনুকৃতি এছাড়া আরও রয়েছে যে কাকা গড় গড় কিংবা ঘে ঘেউ ঘেউ কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে কিংবা বাঘটি বা সিংহটি গড় গড় আগে গড় গড় করছে কাকগুলো কা কা করে ডাকছে এরকম বিভিন্ন জীব জীবজন্তু ধ্বনির অনুকৃতি আছে এছাড়া আরও আছে যে বস্তু ধ্বনির অনুকৃতি তাহলে ধ্বনির অনুকৃতি বলতে এখানে গড় বা ঝমঝম বোঝানো হয়েছে অর্থাৎ গড়গড় দ্বারা গড় করে মেঘ ডাকছে কিংবা ঝমঝম করে বৃষ্টি নামলো অর্থাৎ যেটা বস্তুর মাধ্যমে যে ধ্বনির সৃষ্টি হয় সেটা হলো বস্তুধ্বনির অনুকৃতি এরকম আরও বস্তুধ্বনির অনুকৃতির ভিতরে রয়েছে ঘস ঘস তারপর কল মড়মড় অর্থাৎ গাছটি মড়মড় করে ভেঙে পড়ল কৃষকেরা ঘস ঘস করে ধান কেটে চলেছে কিংবা কল কল করে নদী বয়ে যায় এরকম অনেক বস্তুধ্বনির অনুকৃতি লক্ষ্য করা যায় এছাড়া আরও রয়েছে যে অনুভূতির কাল্পনিক অনুকৃতি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম যে অনুকৃতি আছে মানুষের ধ্বনির অনুকৃতি জীবজন্তুর অনুকৃতি এবং বস্তু ধ্বনির অনুকৃতি তাহলে অনুভূতির কাল্পনিক অনুকৃতি কেন হলো এখানে তো হওয়া উচিত ছিল যে অনুভূতির ধ্বনির অনুকৃতি তাহলে অর্থাৎ অনুভূতির কোনো আওয়াজ থাকে না বা কানে শোনা যায় না এটা কল্পনার মাধ্যমে অনুভূতির মাধ্যমে অনুভব করা হয় বলে এটি অনুভূতির কাল্পনিক অনুকৃতি যেমন ছমছম চোচো অর্থাৎ ভয়ে গা ছমছম করছে বা খিদে পেট চোচো করছে এটার কোনো দেখা যায় না বা ছোঁয়া যায় না এটা অনুভূতির মাধ্যমে বুঝতে হয় এই জন্য এটা হয়েছে যে অনুভূতির কাল্পনিক অনুকৃতি এছাড়া আরও আছে যে ঝিকিমিকি তারপরে কুটকুট ঠা ঠা অর্থাৎ ঠা ঠা রো করে রোদে ঘুরে ঘুরে বেরিয়েও না চাঁদের কিরণ করে লেগে করে ঝিকিমিকি কিংবা মশায় কুটকুট করে কামড়াচ্ছে এরকম অনেক ধনাত্মক শব্দ বা অনুকৃতি বিশিষ্ট শব্দ রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ধনাত্মক শব্দ নিয়ে আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেয়েছ তোমরা বইয়ে আরও উদাহরণ দেখবে তাহলে আরও বুঝতে পারবে তোমাদের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ